শ্রীলঙ্কাতে জারি আর্থিক মন্দার মাঝে ভারত কলম্বোতে রাজনৈতিক গতিবিধির গতি বাড়িয়ে দিয়েছে। ভারত বিগত কিছু মাস ধরে শ্রীলঙ্কাতে প্রচণ্ড সক্রিয় হয়ে গেছে। এই সময় ভারত শ্রীলঙ্কাতে তিনটে বড় রণনীতির ওপর কাজ করছে, তো এর ফলে স্বাভাবিকই চীন অস্বস্তির মধ্যে পড়ে গেছে। শ্রীলঙ্কাতে ভারতের বৃদ্ধিপ্রাপ্ত শক্তির মাঝে ওখানকার অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসা খুব তাড়াতাড়ি ভারতে যাত্রা করতে চলেছেন। এটাও বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরের মাসে বিমস্টেক শিখর সম্মেলনে অংশগ্রহণ করার জন্য শ্রীলঙ্কা যেতে পারেন। চলুন এবার আপনাদের বলি ভারত শ্রীলঙ্কাতে কিভাবে চীনকে চ্যালেঞ্জ ছুড়ছে। ভারত শ্রীলঙ্কাতে তিনটে বড় রণনীতির ওপর কাজ করছে। সহযোগের প্রথম রণনীতি খাদ্য সংকটে ভোগা শ্রীলঙ্কাকে যত দ্রুত সম্ভব এমার্জেন্সি ফুড সাপ্লাই দেওয়া হোক, আর সেই সঙ্গে প্রয়োজনীয় ওষুধপত্র পাঠানো হোক। এর জন্য ভারত শ্রীলঙ্কাকে $1 বিলিয়ন দেওয়ার ঘোষণা করেছে। ভারতের পরবর্তী রণনীতি তো আরো মারাত্মক। আপনাদের বলে দিই, শ্রীলঙ্কা এই সময় একটা বিশাল শক্তি সংকটে ভুগছে। এই সংকট এতটাই বেশি যে শ্রীলঙ্কার মানুষদের কয়েক ঘন্টা ধরে অন্ধকারে থাকতে হচ্ছে। এখন এটা দেখেই ভারত শ্রীলঙ্কাকে এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য পয়সা দিচ্ছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন গ্যাসোলিন কেনার জন্য শ্রীলঙ্কাকে $500 মিলিয়ন দিয়েছে। ভারত সদ্যই শ্রীলঙ্কার সঙ্গে একটা ভীষণই মহত্বপূর্ণ ত্রিঙ্কমালি ট্যাঙ্ক ফার্ম এর সমঝোতা করেছে। এর দরুন ভারত এখন শ্রীলঙ্কাতে প্রায় 100 বছর পুরনো ত্রিঙ্কমালি অয়েল ফার্মকে নতুন ধারায় বানাবে। এই ফার্মে 99টা ট্যাঙ্ক রয়েছে, আর প্রত্যেকটা ট্যাঙ্কে 12,000 কিলোলিটার অয়েলকে স্টোর করা যায়। ভারত শ্রীলঙ্কার যে এলাকায় সমঝোতা করেছে তাকে চায়না পে, অর্থাৎ চীনের খাড়িও বলা হয়। ভারত এই সমঝোতার জন্য ভীষণই সিক্রেট ডিপ্লোমেসি আরোপ করেছে। আপনাদের বলে দিই, ত্রিঙ্কমালি থেকে হাম্বান টোটা পোর্টেও নজর রাখা যাবে। এখন আপনাদের তৃতীয় রণনীতির ব্যাপারে বলছি। এর দরুন ভারত শ্রীলঙ্কার দ্রুত কমতে থাকা বিদেশি মুদ্রা ভাণ্ডারে পয়সা ঢালছে। যে কোনো দেশের জন্যই বিদেশি মুদ্রা ভাণ্ডার প্রচন্ড গুরুত্বপূর্ণ। যদি কোনো দেশের বিদেশি মুদ্রা ভাণ্ডার শেষ হয়ে যায়, তাহলে ওই দেশ কোনো অন্য দেশের থেকে পণ্য সামগ্রী কিনতে পারবে না। আর এখন শ্রীলঙ্কাকে ওই সংকট থেকে বেরিয়ে আসার জন্য ভারত দুভাগে $500 মিলিয়ন এবং $400 মিলিয়ন দেওয়ার কথা বলে, যাতে চীনের ওপর শ্রীলঙ্কার নির্ভরতা শেষ হয়ে যায়। বন্ধুরা, ভারত এই যে পদক্ষেপটা নিল সেটা কি একদম ঠিক? আপনাদের যুক্তি কি বলছে অবশ্যই কমেন্টে জানান।